বন্ধুরা, জেনারেলি আমার ট্রেনে যাতায়াত করতে বেশ ভালো লাগে। তো প্রায় 7-8 বছর ধরে ট্রেন জার্নি করছি, কলকাতায় কাজের সূত্রে ট্রেনে যেতে হয়। কিন্তু প্রথমবার আমি অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো। প্রথমবার আমি যে ট্রেনটায় যাচ্ছিলাম মেদিনীপুর থেকে হাওড়া লোকাল, সেটা দুর্ঘটনার কবলে পড়েছিল। তো সেই এক্সপিরিয়েন্সটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ওখানে তো দেখে গেছে নাকি? সবগুলো বেঁকে গেছে সিঁড়িগুলো, পরপর যতগুলো সিঁড়ি আছে সামনের দিকে সব কটা বেঁকে গেছে, এবং যে বক্সগুলো থাকে সেই বক্সগুলো ঢাকনাগুলো খুলে গেছে ঘষা খেয়ে। এবার টর্চটা দেখ, এই বক্সগুলো সব ভাগ্য ভালো, খুব একটা স্পিডে ছিল না। এটা ভেঙে গেছে পুরো, এগুলো তো ভেঙে গেছে। এগুলো ঘষা খেয়ে ভেঙে গেছে, তাই তো? এগুলো ভেঙে উড়ে গেছে, তাই তো? এগুলো সব ভেঙে উড়ে গেছে, বেরিয়ে গেছে বক্সগুলো, বক্সগুলো ভেঙে বেরিয়ে এসেছে। আর এইগুলো তো, এই যে প্লেট গুলো তো বেরিয়ে গেছে, আর ও পাশে সব সিঁড়ি গুলো বেঁকে গেছে। এই পাশে সব সিঁড়ি গুলো যে থাকে না নিচে, হ্যাঁ নিচে যে সিঁড়ি গুলো থাকে ওগুলো সব বেঁকে গেছে। ঢুকে দিয়েছে, নিচে ঢুকে দেয়।
তিনটে কোচ আগিয়ে দেখছে যে কোনো ঘষাঘষি হচ্ছে কিনা, যদি কোনো ঘষাঘষি না হয় তাহলে হয়তো ট্রেনটা ছাড়বে, এখন চেক করবে বলছে। বড় সড়ো একটা ঝামেলা হতো, সেটার থেকে ঝামেলা হয়নি, তার কারণ হচ্ছে গাড়িটা জাস্ট স্লোলি স্টার্ট করেছিল স্টেশন থেকে। মিস ইনফরমেশন, মানে কারো কাছে, রেলে যারা চাকরি করে বা কাজ করে তারা নিজেরাও জানে না কোনটা কি হবে, কি করা উচিত। এ তাকে ফোন করছে, সে তাকে ফোন করছে, কিছু বোঝা গেল না। চরম অব্যবস্থা এবং মিসকমিউনিকেশন, কেউ বুঝতে পারছিল না কীভাবে কী করতে হবে। তো রেলের যে গাফিলতি, রেলের চরম অবস্থা, সেটা এই ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ। ভিডিওটিকে এখানেই শেষ করব, ভিডিওটিকে শেয়ার করে দিও আর মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।